নমস্কার বন্ধুরা, আমি বেলা। আপনারা সবাই আশা করি ভালোই আছেন। ইজি রেসিপিস পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবার একটা নতুন রান্না নিয়ে আমি এসেছি, মাছের পাটিসাপটা। এটা সন্ধেবেলা স্ন্যাক্স হিসাবে খুবই ভালো লাগবে। আশা করি এই রান্নাটা আপনাদের সবার খুব পছন্দ হবে। মাছের পাটিসাপটা করতে লাগছে কাতলা মাছের পেটি, এখানে 350 গ্রাম। এই মাছটাকে আমি একটু শ্যালো ফ্রাই করে নিয়েছি, তারপর আটা ছাড়িয়ে তারপর এইভাবে রেখেছি। একটু হলুদ আর নুন মাখিয়ে শ্যালো ফ্রাই করেছি। এবার কুচোনো পেঁয়াজ একদম কুচি কুচি করে কাটা পেঁয়াজ, চৌকো চৌকো কাঁচা লঙ্কা, রসুন 1/2 চামচ, আদা ছোট চামচের 1 চামচ, হলুদ 1/2 চামচ, লঙ্কা 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, ভাজা জিরের গুঁড়ো 1 চামচ, গোলমরিচ 2 চামচ, ময়দা 3টে ডিম, আর সরষের তেল, আর স্বাদ অনুসারে নুন। প্যান গরম হয়ে গেছে, এবারে আমি 4 চামচ তেল দিচ্ছি, সরষের তেল। মাছ তো সেজন্য সরষের তেল দিয়েই করা ভালো। এবারে পেঁয়াজগুলো দিয়ে দিলাম, একটু নুন দিচ্ছি পেঁয়াজে, তাড়াতাড়ি নরম হয়ে যাবে পেঁয়াজটা। এবার আদা বাটা দিয়ে দিলাম, রসুন বাটা দিয়ে দিলাম, এবার হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, ধনে গুঁড়ো দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, ভাজা জিরের গুঁড়ো দিলাম 1/2 চামচ, এবার মাছগুলো দিয়ে দিলাম। আগে নুন দেওয়া ছিল, ওই জন্য এখন 1/2 চামচের মতো নুন দিয়ে দিলাম। সামান্য একটু শাহি গরম মশলা দিয়ে দিলাম। এবার আবার ভালো করে নুন দিচ্ছি। এই যে আমার মাছের পুর হয়ে গেছে, এবার আমি একটু গ্যাসটা অফ করে এবার আমি নামাবো। প্লেটে ঢেলে পুরটাকে একটু ঠান্ডা করতে দেব। পুরটা ঠান্ডা হতে দিয়েছি, এই ফাঁকে আমি গোলাটা তৈরি করেছি পাটিসাপ।
দুই চামচ ময়দা দিয়ে দিলাম। গোলমরিচের গুঁড়ো দিচ্ছি। এবার ভালো করে গোলাটা ফেটিয়ে নিচ্ছি। এইভাবে ভালো করে আমি গুলিয়ে নিয়েছি। ফ্রাই প্যানে তেল দিলাম সামান্যই। মাছের পুরটা দিচ্ছি। এই আমার পাটি শাকটা হয়ে গেল। এই আমি তুলে নিচ্ছি। এরকম করে আমি সবকটা বানিয়ে নিচ্ছি। এই দেখুন আমার রান্নাটা কমপ্লিট। আমার এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই একবার তৈরি করে দেখবেন। আশা করি আপনাদের ভালোই লাগবে। আর কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। এবং ভিডিওটা পছন্দ হলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো।